হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। এই চ্যানেলটাতে আমি চেষ্টা করব যে রেগুলারলি আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি দুর্গাপূজা উপলক্ষে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ারের একটা অনেক কিছু কিনেছি আমি, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ারের প্রোডাক্ট, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো আমার মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার হল তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা জানিও যে কেমন লেগেছে তোমাদের। আমি অনেক কিছু কিনেছি, অনেকদিন ধরে কিছু কেনা হয় না, তো পুজো উপলক্ষে সেই উপলক্ষে আমি কিছু কিনলাম। আসলে এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট আমি স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। এগুলোর সবগুলো কিন্তু, যেগুলো আমি এখন দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই আমি অনলাইনে পারচেস করেছি। তোমরা জানিও যে কেমন লেগেছে তোমাদের। ফার্স্টে আমি কিনেছি একটা সিরাম। এই দুটো স্কিন কেয়ার প্রোডাক্ট আমি অন্য পেজ থেকে কিনেছি, আর যে মেকআপের প্রোডাক্টগুলো সেগুলো আমি অন্য পেজ থেকে কিনেছি। এই যে দ্য অর্ডিনারির একটা নিয়াসিনামাইডের সিরাম, এই সিরামটা আমি কখনো ইউজ করিনি, এবারে ফার্স্ট ইউজ করব। এর আগে আমি স্নেলের একটা কসরেক্সের একটা সিরাম ইউজ করেছি, যে ওদের এসেন্স থাকে আর ক্রিম থাকে, ওগুলো ইউজ করেছি, ভালোই ছিল আমার কাছে, মোটামুটি লেগেছে। তো এবার ভাবলাম যে দ্য অর্ডিনারি সিরামগুলো ভালো, সেটাই আমি ইউজ করে দেখি। তারপরে ইউজ মানে কিনেছি আমি নিউট্রিজেনের একটা সানস্ক্রিন, ম্যাট সানস্ক্রিন এটা, যেহেতু আমার স্কিন অয়েলি এই কারণে। এই দেখো আমি কত কী কিনেছি মেকআপ প্রোডাক্টগুলো, তো সেগুলো আমি সাজিয়ে নিলাম। আমি আগেই দেখেছি, যেহেতু ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হয়, এগুলো আমি আগেই দেখেছি। দেখো এখানে বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আই ম্যাজিকের, তারপর হচ্ছে বিউটি গ্লেসের প্রোডাক্ট আছে, আর টুকিটাকি অন্য প্রোডাক্টও আছে। ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি আই ম্যাজিকের যে একটা কাজল নিয়েছি সেটা। তোমরা শব্দগুলো ইগনোর করো, এটা আমি রাত মানে একটাই ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু সারাদিন বাচ্চা থাকে, ওইভাবে আমি দিতে পারি না, এই কারণ বিভিন্ন ফ্যানের শব্দ শোনা যাচ্ছে। আমার রুমের ফ্যান আমি অফ করেছি, কিন্তু পাশের রুমে যে আমার বাচ্চা ঘুমাচ্ছে ওই রুমের ফ্যানের আওয়াজ আর কি শোনা যাচ্ছে। প্লিজ তোমরা ইগনোর করো। আমি আই ম্যাজিকের একটা কাজল নিয়েছি, ব্ল্যাক কাজল, খুবই ভালো ছিল। তারপরে নিয়েছি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, এটা আমি নিয়েছি গোল্ডেন বেস, আমার স্কিনের সাথে ম্যাচ করা। তোমরা চাইলে একসাথে হালকাও নিতে পারো, এটা যার যার চয়েস অনুযায়ী, আমি স্কিন কালারই বেশি পছন্দ করি। তারপর নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে। আমি সব কিন্তু ম্যাট ফিনিশই নিয়েছি, যেহেতু আমার স্কিন হচ্ছে অয়েলি। আমি কিন্তু, তোমরা একটা জিনিস জেনে রাখবে, তোমরা ডিউই যেখানে লেখা আছে সেটা কিন্তু ড্রাই স্কিনের জন্য। তারপর হাইড্রেটিং প্রাইমার, এটাও আমি জানি সম্ভবত ড্রাই স্কিনের জন্য। তো আমার যেহেতু তৈলাক্ত ত্বক মানে অয়েলি স্কিন, তো আমার ম্যাট ফিনিশ যেগুলো প্রোডাক্ট এবং প্রোডাক্টে গায়ে যেগুলো ম্যাট ফিনিশ লেখা থাকে সেগুলো আমি কেনার চেষ্টা করি। তারপরে এই যে বিউটি গ্লেসডের একটা কারেক্টার প্যালেট, আমি ছোট্ট একটা কিনেছি, এই আমার হয়ে যাবে, আছে মোটামুটি এই কারেক্টার প্যালেটটা। তোমরা আই ম্যাজিকেরও একটা কারেক্টার প্যালেট আছে, ওইটা এটার থেকে বেশি ভালো কোয়ালিটি, আমার এটার কোয়ালিটি অত ভালো লাগেনি। তারপরে দেখাচ্ছি আমি আই ম্যাজিকের একটা পেস্ট পাউডার আর কি, বা ফেস পাউডার তোমরা বলতে পারো। এই সেটটা আমার একটু চুজ করা ভুল হয়ে গেছে, যেহেতু অনলাইন কিনেছি এবং আই ম্যাজিকের ফেস পাউডার আমি কখনো এর আগে ইউজ করিনি, এবারই ফার্স্ট ইউজ করছি। তো এটা শেড বেশি হালকা এসেছে, আসলে আমি এর থেকে এক শেড ডিপ ইউজ করি সব সময়। তো এটা যেহেতু অনলাইনে আর ঘোরাতে আমি চাচ্ছি না, পরে আমি আর একটা কিনে নিব ভেবেছি, কারণ এত বেশি ফর্সা আসলে ভালো লাগে না। আমি দেখি আমার অন্য কাউকে আমি দিয়ে দিব। এই যে দেখো আই ম্যাজিকের একটা ফেস পাউডার। তারপরে আমি কিনেছি মানজির একটা আইল্যাশ সেট আর কি, এখানে আছে থ্রি পেয়ার্স, তিন জোড়া আছে এখানে, ভালো লেগেছে আমার। আইল্যাশ আমি এর আগে কখনো ইউজ করিনি, কিন্তু আমি যে কখনো মেকআপ লুক করে এই সেটগুলো লাগবে, তো আমি যেহেতু এই চ্যানেলে ভিডিও দিব, অনেকদিন থেকে দেইনি, তো আমার ইচ্ছা আছে যে আমি মেকআপ লুক শেয়ার করবো, এই জন্য আসলে এতগুলো প্রোডাক্ট আমার কেনা।
অনেকগুলো প্রোডাক্ট নতুন কিনেছি, ফার্স্ট আমি ট্রাই করছি, আমারও জানা হয়ে যাবে যে প্রোডাক্টগুলো কেমন, তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারবো যে প্রোডাক্টগুলো আসলে কেমন। তারপরে কিনেছি একটা আই ম্যাজিকের কন্ট্রোল হাইলাইটার এবং ব্লাশ প্যালেট। তো আমি চেষ্টা করছি যাতে তিন চারটা প্রোডাক্ট একই প্যালেটে পাওয়া যায়, একটু দামেও একটু চিপ হবে এবং আমার অত কিনতেও হবে না, সবগুলো একসাথে পাওয়া গেলে খুব ভালো হয়। তো এই প্যালেটটা ভালোই ছিল আসলে, আই ম্যাজিকের এই প্রোডাক্টটা খুব ভালোই ছিল, এই দেখো। তারপর আমি কিনেছি হানদাইয়ানের একটা লিপস্টিক সেট, এটা লিকুইড লিপস্টিক। আমি ফার্স্ট কিনেছিলাম ফ্ল্যাশ মোমেন্টের একটা লিপস্টিক, তারপর থেকে আমি আসলে লিকুইড লিপস্টিকের ফ্যান হয়ে গেছি। আমার এই লিকুইড লিপস্টিকগুলো কেন জানি প্রচুর ভালো লাগে, অনেক ভালো লাগে। তারপর থেকে আমি আর লিপ গ্লস বলো বা হচ্ছে লিপস্টিক এগুলো আমি ইউজ করিনি, আমি লিকুইডটাই ইউজ করি সবসময়। আমার কাছে ভালো লাগে এই সেটটা। আমি নতুন নিয়েছি, জানি না কেমন হবে, কেমন লং লাস্টিং হবে। এর আগে আমি আই ম্যাজিকের কিন্তু ইউজ করেছি, তারপরে বিউটি গ্লেজডের ইউজ করেছি, ভালোই ছিল, কিন্তু ফ্ল্যাশ মোমেন্টারটা বেস্ট ছিল, ওটা আমি এখনও ইউজ করি। তারপরে কিনেছি আই ম্যাজিকের একটা আইব্রো পমেড, এটা আমি কিনেছি গোল্ডেনের, যেটা সেটাই কিনেছি। গোল্ডেনের ভেতরেও অনেকগুলো শেড থাকে, সেগুলো সেটারই একটা আমি শেড নাম্বার 5 কিনেছি। জানি না তোমাদের সাথে কোনটা ম্যাচ হবে, তোমরা অবশ্যই দেখবে ওদের কাছে শেড আছে অনেকগুলো। এইসবগুলো প্রোডাক্ট কিন্তু আমি কিনেছি বি প্রিন্সেস একটা ফেসবুক পেজ থেকে। প্রোডাক্টগুলো আমার ভালোই মনে হচ্ছে, এর আগে আমি যেহেতু ইউজও করি না বলতেও পারবো না, তো আমার কাছে দেখে ভালোই লাগছে, ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে। এখন পরে আস্তে ইউজ করতে করতে বোঝা যাবে যখন আমি মেকআপ লুক করবো। তারপর কিনেছি আই ম্যাজিকের একটা পরি রেজার প্রাইমার, এটাও কিন্তু ম্যাট ফিনিশের একটা। তারপর ওয়েটার নোয়েলের একটা নুট কাজল, আমি হোয়াইট কাজলও কিনতাম কিন্তু না, আমি একে মানে অল্প প্রোডাক্ট দিয়ে যাতে মেকআপ করা যায় আমি সেটাই ট্রাই করবো তোমাদের সাথে। হয়তো এখন দিতে পারবো না, আমি অবশ্যই পরে ধীরে ধীরে আমার এই চ্যানেলে মেকআপ ভিডিও আপলোড করবো, ধীরে ধীরে, এখন না অবশ্যই। এখন আমি তোমাদের সাথে স্কিন কেয়ার এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তারপর কিনেছি বিউটি গ্লেজডের একটা আইলাইনার প্লাস মাস্কারা, একই সাথে দুইটার কাজ করবে, তো এই জন্যে আমি এটা কিনেছি। কিনতাম না কিন্তু আমার এটা দরকার ছিল, তো ভাবলাম আইলাইনারটা আমার দরকার ছিল। আমি মাস্কারা অত দেই না, আমার আইল্যাশ কিন্তু একদমই মানে কম, কিন্তু তারপরে আমি মাস্কারা অতটা ইউজ করি না, এই জন্য আমি বেশিরভাগ আইলাইনার ইউজ করি। তো এই কারণে দুটো যেহেতু একসাথে আমি কিনেছি। তারপরে এই যে দেখো একটা আই ম্যাজিকের কনসিলারও ইউজ কিনেছি। তারপরে এখানে এই জিনিসটা আমাকে ফ্রি দিয়েছে ওরা, বি প্রিন্সেস ডে মানে 1500 টাকার শপিং করলে ওরা দেয় এরকম একটা বিউটি গ্লেজডের একটা মিনি লিকুইড লিপস্টিক আমাকে দিয়েছে, ভালোই সেটটা ভালোই ছিল আসলে ওরা আমাকে দিয়েছে। তো এইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি। তারপর আমি কিছু অফলাইনে কিনেছি, আমাদের যে সাভারে নিউ মার্কেট আছে সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট কিনেছি, কারণ আসলে আমার ওগুলো অর্ডার দেওয়া মানে উচিত ছিল, তো আমার আসলে মনে নেই, তো পরে ভাবলাম যে না এগুলো ছাড়াও হবে না, তো আমি এটা সাবান নিউ মার্কেট কিনেছি। আমি তো ব্রাশ, এটা হচ্ছে মানজির একটা ব্রাশ সেট, খুবই ভালো ছিল, এটা 17 পিসের একটা ব্রাশ সেট, মেবি 17 বা 18 পিসের একটা, খুবই ভালো ছিল, অনেক সফট ব্রাশ সেটটা, আমার খুবই পছন্দ হয়েছে। আমি মানজির এর আগে ইউজ করেছি আই ব্রাশ সেটটা, ভালোই ছিল ওটাও, কিন্তু এটা বেশি সফট ওটার থেকে। তারপরে কিনেছি আমি একটা এই দেখো টোনার সিম্পলের, এটা আমি অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু আমার আসলে মনে ছিল না যে আমার একটা টোনার শেষ হয়ে গেছে, পরে আবার নিউ মার্কেট থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে সিম্পলের একটা টোনার, সিম্পলের টোনার আমি এর আগেও ইউজ করেছি, খুব ভালো ছিল, কিন্তু ওদের শেলফ লাইফ খুব কম থাকে আসলে। ও একটা কথা বলি, শেলফ লাইফগুলো কিন্তু তোমরা অবশ্যই স্কিন কেয়ারের প্রোডাক্টের নিচে চেক করে নেবে। তারপর কিনলাম একটা আইল্যাশ গ্লু আর দুটো ছোটো ছোটো বিউটি ব্লেন্ডার কিনেছি, একটা বড় কিনেছি। আজকের মধ্যে এ পর্যন্তই, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে
প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দিও, আমি নতুন, প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বাই।